মুখে অক্সিজেন মাস্ক, চেহারায় অসুস্থতার ছাপ, আচমকায় বরবাদ খ্যাত অভিনেত্রী ঋত্বিকার হলোটা কি? অভিনেত্রী ঋত্বিকা সেন তার সমাজ মাধ্যমের পাতায় এমনই একটি ছবি পোস্ট করে জানালেন তার অসুস্থতার কথা। অনেকেই হয়তো মনে করেছিলেন যে এটা হয়তো কোনো সিনেমা দৃশ্য, কিন্তু আদপে তা নয়, তিনি সত্যিই অসুস্থ, বাড়িতেই চিকিৎসা চলছে তার। অভিনেত্রী নিজের দুটি ছবি পোস্ট করে লিখেছেন, হেলথ ইজ নট ভ্যালুড টিল সিকনেস কামস, যার বাংলায় অর্থ স্বাস্থ্যের খেয়াল ততক্ষণ রাখা হয় না যতক্ষণ না পর্যন্ত আমরা অসুস্থ হই। অভিনেত্রীর এই ছবি দেখে স্বাভাবিকভাবেই উদ্বেগে রয়েছেন তার অনুরাগীরা। অনেকেই আশঙ্কা করেছেন তার করোনা হয়েছে কিনা, যদিও ফের অভিনেত্রী পরিষ্কার করে জানিয়েছেন তার কি হয়েছে। ঋত্বিকা জানান, বেশ কিছুদিন ধরেই শরীর ভালো নেই তার, ভীষণ কাশি, সঙ্গে বুকে ব্যথা, অসম্ভব ক্লান্তিও রয়েছে। চিকিৎসকের কাছে গেলে তাকে বলা হয় ইনফেকশনে আক্রান্ত তিনি, হঠাৎ আবহাওয়া পরিবর্তনের কারণেই অসুস্থ হয়ে পড়েছেন, ওষুধ চলছে। শেষে ঋত্বিকার সংযোজন, কিছুদিন বিশ্রাম নিচ্ছি সুস্থ হয়ে ওঠার জন্য। প্রসঙ্গত 2014 সালে রাজ চক্রবর্তীর বরবাদ ছবিতে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন অভিনেত্রী ঋত্বিকা সেন। মাত্র একটি ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করে অপর্ণা সেনের আরশি নগরে দেবের বিপরীতে অভিনয়ের সুযোগ আসে। এরপর একাধিক বাণিজ্যিক ধারার ছবিতে কাজ করেছেন অভিনেত্রী ঋত্বিকা সেন, কিন্তু এরপরেও অভিনেত্রী টলিউডে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছেন। এই মুহূর্তে দক্ষিণী ছবির কাজে ব্যস্ত রয়েছেন অভিনেত্রী ঋত্বিকা সেন। বিনোদন জগতে নিত্য নতুন খবর নিয়ে ফিরছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে।